এত সুন্দর জান্নাত তুমি বানালাম চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজগুলো শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমার হ্যালো বন্ধুরা ইসলামিক জীবন 24 চ্যানেল থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি হাইলাইট করব বাংলাদেশের সেরা পাঁচজন বক্তাকে দেশ এবং দেশের বাইরে বিখ্যাত আলেম বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা এবং যাদেরকে বলা হয়ে থাকে এই বাংলাদেশের পাঁচজন বক্তা ইসলাম ধর্মের শ্রেষ্ঠ প্রচারক যারা বিদেশে ওয়াজ করে বিদেশের কাজ থেকে কুড়িয়েছে অসংখ্য প্রশংসা ইসলাম প্রচারের মাধ্যমে আমাদের প্রিয় বাংলাদেশকে পরিচয় করে দিয়েছে ভৈবিরশে উজ্জ্বল আর বেশি কথা বলবো না বাংলাদেশের জার্মনিয়া পাঁচজন আন্তর্জাতিক বক্তা সঙ্গে আপনার পরিচয় করে দিই আর এই ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি এই ভিডিওটিতে দেখবেন দলমত নির্বিশেষে এই ভিডিওটিতে কাউকে হাইলাইট করা হয়নি রাজনৈতিকভাবে শুধু যারা ইসলাম প্রচার করে বহির্বীরে খ্যাতি অর্জন করেছেন সেই সমস্ত বিখ্যাত আলেমদেরকে হাইলাইট করা হয়েছে নাম্বার পাঁচ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আমির হামজা গ্র্যাজুয়েশন করেছেন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে অন্য ভাষায় বলা হয়ে থাকে যুব সমাজের আইকন আমির হামজা বিশেষ করে বাংলাদেশের তরুণ সম্প্রদায় এবং যুব সম্প্রদায় তার ওয়াজে এতটাই মুগ্ধ যে আমির হামজা নাম শোনার সঙ্গে সঙ্গে হাজার হাজার যুবক এবং সাধারণ মানুষ ওয়াজের মাঠে পরিপূর্ণ হয়ে যায় যদি কেউ শোনে আমির হামজা ওয়াজ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা পবিত্র কোরআনের হাদিসের আলোচনায় এত সুন্দর করে করেন যে সাধারণ মানুষকে এক নিমিশেই মুগ্ধ করে ফেলেন অসম্ভব সুন্দর কণ্ঠের অধিকারী এই মহান বক্তা ওয়াজের ময়দানে তার জন্য নিয়মিত কোরআন হাদিসের বিষয়গুলো অনেক সময় তিনি বৈজ্ঞানিক দৃষ্টিতেও মানুষকে বুঝিয়ে থাকেন তিনি বাংলাদেশ সহ ভারত পাকিস্তান লন্ডন কলম্বিয়া সৌদি আরব মালয়েশিয়া এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে তিনি ওয়াজ করে থাকেন ওয়াজের ময়দানে তিনি খুব স্পষ্টবাদী তিনি সাদাকে সাদা বলেন আর কালোকে কালো বলেন এই কারণে অনেক ব্যবসায়ীরা ধর্মীয় ব্যবসায়ীরা তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছেন এবং রাজনীতিকবিদরা আমির হামজার অনেক জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছেন তারপরেও এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি মহান আমির হামজা জনপ্রিয়তা এক ইঞ্চু পর্যন্ত কমে নাই বরঞ্চ প্রতিনিয়ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা জনপ্রিয়তা দিন দিন আরও বেড়ে চলছে আমির হামজা বাংলাদেশের একজন গর্বিত কীর্তি সন্তান বাংলাদেশের খ্যাতিমান তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি আমির হামজা নাম্বার চার বাংলাদেশের আন্তর্জাতিক বক্তা হলেন আবদুল্লাল আমিন বিশেষ করে তিনি তার কোরআন ব্যাখ্যার জন্য দেশ বিদেশে অনেক খ্যাতি অর্জন করেছেন তার কণ্ঠস্বরকে বলা হয় তাকে আল্লামা দেলাহসান সাইদের কার্বন কপি অনেক উচ্চ শিক্ষিত এবং এত সুন্দর করে ওয়াজ করেন তিনি ইসলামিক ওয়াজ করে মুগ্ধ করে তুলতে সক্ষম হন কোরআন হাদিসের বিষয়গুলো এতটা স্পষ্ট ও যুক্তি সহকারে বোঝায় অল্প বয়সে তরুণ থেকে শুরু করে আশি বছরের বিরুদ্ধ এক নিমিশেই বুঝিয়ে ফেলতে সক্ষম হন আন্তর্জাতিক বক্তা আবদুল্লা আল আমিন বাংলাদেশের একজন গর্বিত ইসলামী বক্তা হিসেবে কাজ করে যাচ্ছেন আবদুল্লাহ আল আমিন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়াজ মাহফিল করেন এবং বিভিন্ন দেশ থেকে তার প্রশংসা আসেন বাংলাদেশে নাম্বার তিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা তারেক মনোয়ার তারেক মনোয়ার বাংলাদেশের জন্য অন্যত জনপ্রিয় একজন ইসলামিক বক্তা এবং বাংলাদেশের মধ্যে তিনি যে সাহসী সাহসিকতার পরিচয় দেন তিনি সাদাকে সাদা আর কালোকে কালো বলতে এক পাও তিনি পিছু হন না বাংলাদেশের নাস্তিকদের বিরুদ্ধে তিনি ছিলেন স্পষ্টবাদী শুধু নাস্তিকদের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে যারা মুদির ব্যবসা করে যারা ধর্ম ব্যবসা করে ধর্ম ব্যবসার নামে ভণ্ডাবি করে থাকেন তাদের মুখোশ তিনি উন্মোচন করে দেন আর এই কারণেই বাংলাদেশের এক শ্রেণীর কাঠমোল্লার গোষ্ঠী তার পিছনে লেগে যায় অপবাদ ওঠাতে শুরু করে তার নামে জনসাধারণের কাছে তার থেকে কিন্তু এত অসম্মান করেও এক ইঞ্চি তার জনপ্রিয়তা কমাতে পারেননি খ্যাতিসম্পন্ন বক্তা একজন গর্বিত কীর্তি সন্তান তারেক মোনারে ওয়াজ শুনে সারা বিশ্বের মধ্যে এক নম্বর তার কণ্ঠ তার কণ্ঠ এতটা যে ভালো যে তিনি যে কোনো জায়গা যায় তিনি মানুষকে ঠান্ডা করে দিতে পারেন এরকম বক্তার হবে কি না বাংলাদেশে আদৌ খুঁজে পাওয়া যাচ্ছে না নাম্বার দুই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মিজানুর রহমান আজহারি বর্তমান বাংলাদেশে সব থেকে বেশি জনপ্রিয়তা একজন বক্তা বাংলাদেশে ওয়াজ মাহফিলে মানে মিজানুর রহমান আজহারি বাংলা ওয়াজ লিখে সার্চ দিলে ইউটিউবে তার প্রথমে একদম প্রথম চলে আসবে যেখানে তার মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে খ্যাতিসম্পন্ন বক্তা মিজান্দুর রহমান আজহারি উচ্চশিক্ষিত এবং অত্যন্ত একজন মা সুস্পষ্ট মানুষ তিনি মিথ্যার সাথে আপোষ করে না কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিতে চেয়ে তিনি অনেক সময় রণবীর এবং ধর্মীয় ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করে থাকেন এই কারণে বাংলাদেশের ভণ্ড পীর এবং ধর্ম ব্যবসায়ীরা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন অনেকে তার বিরুদ্ধে নানা ধরনের ফতুয়া জড়ি করেছেন যে সমস্ত ধর্মীয় ব্যবসায়ীরা জনপ্রিয়তা এসব করেও তার ইঞ্চি পরিমাণ জনপ্রিয়তা কমে নাই কিছুদিন আগে সিক্স ব্যাক নিয়ে মিজানুর রহমান আজহারিকে অনেক বাংলাদেশের ভণ্ড পীররা তার ফাঁসি দাবি করে মাঠে নামেছিলেন কই থাই গেল তারা আসলে মিজানুর রহমান আজারে একজন সুস্পষ্ট সুন্দর কণ্ঠের মানুষ যিনি মানুষ সহজে মানুষকে একটি জিনিস বুঝে দিতে পারেন মিজানুর রহমানের মতো লোক বাংলাদেশে আদৌ জন্ম হবে কিনা না বলা বড় মুশকিল ওয়াজের ময়দানে তার যুক্তি খণ্ডন কোরআন আদেশের বিষয়গুলো অনেক সময় তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে থাকেন তিনি বাংলাদেশ সহ ভারত পাকিস্তান লন্ডন কলম্বিয়া সৌদি আরব কাতার ইত্যাদি দেশে তিনি সফর করে থাকেন যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি ওরুণা পেঁচিয়ে যার আত্মহত্যা করলো ওর শাস্তি ওরুণা পেঁচানো বিষ খেয়ে যার মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে নাম্বার ওয়ান বাংলাদেশে এক নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের শীর্ষস্থানে অবস্থান করছেন আল্লামা দোর হোসেন সাঈদি সাইদির হোসেন ওয়াজ লক্ষ লক্ষ জনতার সমগম তিনি ও তার মধুর কণ্ঠে কোরআন হাদিসের বিষয়গুলো অত্যন্ত ব্যাখ্যা সহকারে বুঝে থাকেন অল্প বয়সে তরুণ থেকে শুরু করে আশি বছরে বৃদ্ধ তার ওয়াজ শুনে মুগ্ধ হয়ে যেতেন কিন্তু দুঃখের বিষয় এই যে আল্লামা দেওয়ালার হোসেন সাঈদি বর্তমান জেল হাজতে আছেন ফাঁসির রায়ে ইসলাম প্রচার করতে পারছেন না যদিও ইসলাম প্রচার করতে পারতেন তাহলে আমাদের বাংলাদেশ আরও দশ বছর এগিয়ে যেত কারণ বাংলাদেশের মতো বক্তা আর এর মতো বক্তার হবে কিনা না সন্দেহ আমাদের ভিডিওটি কেমন লাগছে আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বড়ো বড়ো ব্যক্তিদের মতে মধ্যে আপনার কাছে কোন ব্যক্তিটা প্রিয় এবং কাকে আপনার এক নাম্বার মনে হয় সেটি আপনি আমাদের কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ